বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারেফ করিম এবার নিয়ে আসতে চলছে নিলয় আলমগীরের সঙ্গে নতুন নাটক একসঙ্গে। সময়ের তিন সুপারহিট তারকা সঙ্গে চোখ ধাঁধানো এক চিত্রনাট্য, নির্মাণ হলো বিশেষ নাটক রঙ্গিলা। তিন তারকার মধ্যে রয়েছে দুই দর্শকের সুপারহিট অভিনেতা মোশারেফ করিম এবং চলতি দর্শকের ভাইরাল জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হেমি। এই তিনজনকে এক করে সিএমবির ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন জুবায়ের ইবনে বকর। নির্মাতা জানান, এতে দেখা যাবে গ্রামগঞ্জে লায়লা মানে হিমি নাচে, রাজ্জাক মোশারেফ করিম ক্যানভাস করে এবং সেই ফাঁকে সালমান মানে নিলয় দর্শকদের পকেট মারে। এভাবেই চলে তিনজনের জমজমাট ব্যবসা। হিমি বলেন, আমাদের এই ফন্দি ভালোই চলছিল, প্রচুর ইনকাম, কিন্তু প্রেমের বিষয়ে তৈরি হয় বিভেদ। আমাকে রাজ্জাক ও সালমান দুজনেই প্রেমিকা হিসেবে চায়। শুরু হয় গল্পের নতুন ট্র্যাজেডি। নাটকটি দেখলেই সেটি বুঝতে পারবেন দর্শক। তবে আমি বলবো, অনেকদিন পর প্রাণ খুলে মনের মতো একটি কাজ করলাম। শুটিং এর সময় আমাদের মধ্যমণি ছিলেন মোশারেফ ভাই। আশা করছি দর্শক দারুণ উপভোগ করবেন কাজটি। শিগগিরই এই নাটকটি মুক্তি পাবে সিএমবির ইউটিউব চ্যানেলে। তো বিনোদন জগতের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।